ইউটিউব হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন কেন এখানে আপনিও আপনার নামটি লিখবেন না এখানে আপনিই আপনার ভিডিওর মডেল এবং ইউ আর ইউর ওন বস অসাধারণ তাই না হতে পারে আপনার অনেক বড় বড় আইডেন্টিটি আছে তবে আমি বলবো ইউটিউব হতে পারে আপনার আরও একটি আইডেন্টিটি একটি আইডেন্টি যদি এক্সট্রা আমাদের নামের সাথে অ্যাড হয়ে যায় ক্ষতি কি এখন পৃথিবীর অনেক নামি দামি সেলিব্রিটি থেকে শুরু করে অনেক পেশার মানুষের নাম আমরা ইউটিউবে কিন্তু পাই তাদের একটি চ্যানেল আমরা ইউটিউবে পাচ্ছি তবে আপনি কেন জয়েন করবেন না অবশ্যই আমি বলবো ইউটিউবে জয়েন করতে আপনারও একটি জায়গা করে নিতে ইউটিউবার হতে আপনার কোনো এক্সট্রা সার্টিফিকেটের দরকার নেই কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট আপনার একটু এফোর্ট আপনার ভিডিও আপলোড এবং আপনার কনসিস্ট্যান্সি অথবা রেগুলারিটি যেটা খুবই ইম্পর্টেন্ট তবে একটি কথা আমরা যদি ইউটিউবে নাই আসলাম তাহলে কিন্তু আমরা বুঝবই না যে আসলে এই জগৎটা কীরকম হ্যাঁ আমি যদি ভয় পেয়ে আগে চেষ্টাই না করি তাহলে আমি কি করে বুঝবো যে আমি আসলে ইউটিউবে সাকসেসফুল হতে পারতাম কিনা না সারভাইভ করতে পারতাম কিনা বলা হয়ে থাকে যে ভয় পেয়ে চেষ্টা না করাটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর আমরা যদি চেষ্টাই না করি আমরা যদি একবারও কোনো রকম ভিডিও আপলোড না করি বিভিন্ন নিশে বিভিন্ন টপিকের উপরে তাহলে আমরা কি করে বুঝবো যে আসলে আমি পারছি কি না বা আমার জিনিসটা আপলোড করা ঠিক হচ্ছে কিনা না আসলেই এই প্ল্যাটফর্মটা আমার জন্য কি না আমরা যদি চেষ্টা না করেই ভয় পেয়ে যাই জিনিসটা কিন্তু একেবারেই ঠিক না যেমন রিসেন্টলি আমি খুব সাহস করে আমার একটি মেকআপ টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিয়েছি আপলোড করে দিয়েছি কারণ আমি এটা সাহস করে বলছি কারণ আমি কোনো ৰকম মেকআপ আমি পাৰি না আমি জানি না যে কত রকম লেয়ার আমি দেখি মাঝে মাঝে মেকআপ ভিডিওগুলোতে সবাই মেকআপ করে নিচ্ছেন মেকআপ টিউটোরিয়াল ভিডিওগুলোতে আর কি আমি ওর ধারে কাছেও আমি কিছুই জানি না তারপরও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি আমার নিজের একটা টু মিনিটস ভিডিও আপলোড করে দিয়েছি সাহস করে একেবারে সিম্পল একেবারে কিছুই না বলা যেতে পারে আমি জানি না মানুষের কেমন লাগবে তারপরও আমি আপলোড করেছি আমি যখন আপলোড করছিলাম আমার কাছে কিন্তু ভীষণ ক্রিঞ্জি লাগছিল এবং খুবই আনইজি লাগছিল যে আমি কি ঠিক করছি কিনা কিন্তু সাহস করে তাও আমি আপলোড করে দিয়েছি তারপর আপলোড করার পর কিন্তু আমি অনেক মজা পেয়েছি যে আরে আমি নিজে মেকআপ করছি সেটাতে আমাকে কেমন লাগতো আমি তো কখনো জানি না আমি কখনো বুঝতে পারিনি যে মেকআপ করার সময় আমাকে কেমন দেখা যায় বা কি রকম দেখা যায় দিনও আমি খেয়ালই করিনি এবং আমি কিন্তু নিজে খুব মজা পেয়েছি আমার নিজের ভিডিওটা দেখে ও তো হতে পারে কারোই ভালো লাগেনি বা একজন দুজনেরই ভালো লেগেছে তো তো কী হয়েছে আমি তো আপলোড করেছি অ্যাটলিস্ট হাজারো পারফেক্ট মেকআপ চ্যানেলের মধ্যে আমার ছোট্ট একটা মেকআপ ভিডিও এক্সিস্ট করছে যদি সব ঠিক থাকে এখন ইনশাআল্লাহ থাকবে ভিডিওটি তো আপনারা প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মেকআপ ভিডিওটা আমি ভবিষ্যতে আরও হয়তো দিব কারণ আমি খুব মজা পেয়েছি ভিডিওটা করতে খুবই আনন্দ পেয়েছি যদিও খুব একেবারেই সুন্দর হয়নি বা ভালো হয়নি বাট আমার নিজের কাছে আনন্দ লেগেছে আর কি আপলোড করতে পেরে তো এরকম আমি বলবো সবাইকে বিভিন্ন টপিক বিভিন্ন জিনিস আপনারা এক্সপেরিমেন্ট করতে থাকবেন ইউটিউবে এসে তো আপনারা বুঝবেন আপনাদের নিজের কাছেও যদি ভালো লাগে যদি কারও কাছে ভালো না লাগে বাট আপনার কাছে ভালো লাগে সেটা আপনার জন্যই থেকে যাবে ইউটিউবে সমস্যা কি বলা হয়ে থাকে স্বপ্ন সবসময় বড় দেখতে হয় তাই অনেক চেষ্টার পরেও অ্যাটলিস্ট তার আশেপাশে হলেও আমরা পৌঁছতে পারি তাই অনেক বড় স্বপ্ন নিয়ে ইউটিউবে আসুন এখানে আসলে যে আর যেতে পারবেন না এমন কোনো কথা নেই যাওয়া এবং আসা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে এবং ইউটিউবে না আসা পর্যন্ত কিন্তু আপনি বুঝবেনই না আসলে ইউটিউবিং আপনার জন্য কিনা না ইউটিউবে আপনি যখন ইচ্ছা আসতে পারবেন এবং যখন ইচ্ছা আপনি ইউটিউব থেকে যেতেও পারবেন এখানে কোনো ফোর্স নেই দ্য চয়েস ইজ ইউর্স হ্যাপি ইউটিভিং আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভীষণ ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম